জয় জগন্নাথ পিলা মানে মোটর লাস্ট ক্লাস রে কি পড়েছিল তো মানুষ আলোক বিষয় কিছু কথা কেছিল যে আলোকটা জিনিস কম বুঝলাম আলোকটা কমিটি আমি দেখিবার সাহায্য করে আপ আলোকটা কমিটি হচ্ছে বিভিন্ন প্রকার বস্তুর রঙ হচ্ছে রেসপনসিবল বা দায়ী সে বিষয় কি আজ আমি কন করা পিলা মানে কিছু জিনিস দেখবা যে কেক আমার চাপ্টর নাম হোক ও প্রত বুঝলাম তো প্রথমে আমি জাঁবার অলোকর প্রতলন ক তাৰপৰা জানিবা প্ৰতীচৰণ কণ বুজিছা যিহেতু আমি জানিলে যে আলোক প্ৰতিফলন হ'ব তাৰপৰাই আমি ক' জান পিলা মানে এতিয়া কথা হ'লে আজি পঢ়িবা যোন তুমি বুজি আছিল যাব যে আলোকৰ প্ৰতিফলনটা কণ আমি হু বুজি দেখ আলোকৰ প্ৰতিফলন ফাৰ্ষ্ট আমি জানিবা যে আলোক কেমি হ'ল প্ৰফলন হ'ল প্ৰথম কথা দ্বিতীয় কথা হ'ল প্ৰতিফলনৰ কি দূটা নিম অঁ সেই বিষয়ে দেখিবা তৃতীয় কথা পিলা মানে ক' সমতল দৰ্পণ দ্বাৰা সৃষ্টি প্ৰতী

तो से भाग क्या खराब है जो कौन करें जोबाइल लाइट आने आम ना है तो कौन कर लाइट ये रिफ्लेक्ट करके करें जगह पकाई पकाए एम बुझेगा एमिका क्या पाला अगर पावरफुल जो लेसटा थोड़े हूँ कौन से सार्प कर पॉन्ट रही लाइटा को पकाए जाने पेपर जल्दार भी देखा पाइजे बुझेगा तो मैंने देखी थोड़ा जमीआ कहते कौ ग्लास कहते पावर ग्लास जो गुटा थाए से कौन करो मैंने लाइटा को पकेब रिफ्लेक्ट करके गोटे पेपर उपर বুঝি হলাস সে কোম্পান পেপারটা জড়িযুব বুঝিপার নাই তো সেইভাবে কথা এালকা হালকা দেখা হচ্ছে এটা কোথাও পিলাম তোমার সমতল দর্পণ বুঝি হলো এবার আমি কানবা আলুকর প্রতফলন আলুকটা কমিটি প্রতফলন হচ্ছে পিলা মানে এলুক পড়া বুঝলাম আলুক পড়ি কি আলুকর ম্যাক্সিমাম যেত জিনিস অলুকর অধিকাংশ জিনিসটা হচ্ছে রিফ্লেক্ট হয়ে বা প্রতফলন হয়ে এটা কী কিনা এটা সরফেস বুঝিপারছ নাই তো সেই কথাটা আমি দেখবে তো যদি আমি কন করিয়া পিলাম এইটা সে সমতল দর্পণ কথা ছাড়ো এইটা যদি গোটে কোণ চিকন সরফেস অনেক বুঝলার এইথর কড়া পিলা মানে পড়িলা নাই লাইট পড়লা লাইট পড়ি কি কম অধিকাংশ অংশ যা আলোক অধিকাংশ অংশ কম হব পিলা মানে তোমার প্রত্যাফলন হয়ে যাব প্রতিফলন

এতিয়া কথা বুজি পাৰিলো মানে আলোকৰ প্ৰতিফলন কথা বুজি পাৰিলে যে কোনো চিকন চৰফে উপেৰে পাৰিলে আলোক হ'ব কয় প্ৰত হু বুজি পাৰো যি ৰশ্মিটা হ'ল প্ৰত্যন হৈ গল কোন কয় প্ৰতিফলিত ৰশ্মি বুজি পাৰিলে কৈছে পিলা মানে প্ৰতিফলনৰ কি নিম হ'ল এই যি আলোক গোটেই চৰফেছ ৰ কি পাৰিলা তাৰপৰা কণ হ'ব সেইটা হ'বলেক্ট হ'ব বুজি প্ৰত হ'ব সেই ক' কৈছে প্ৰত্যন হব দ্বাৰা কোন কৈছে পিলা মানে দুইটা নিম অলা নিয়ান লেখ এমিকা ନିୟମ ଏକ ନିୟମ ଏକରେ କି କଣ କହିଛି ପିଲାମାନେ ଯେତେବେଳେ ଗୋଟେ ଆଲୋକ ଆସିକି ଧରାଯାଉ ଏଇଟା ହଉଛି ତୁମର ହେଲା ହଉଛି ଗୋଟେ ହଉଛି କଣ ସମତୁଳ ମିର ଧରାଯାଉ ମନେକର ଏଇଟା ତୁମର କଣ ହେଲା ପିଲାମାନେ ଗୋଟେ ସମତୁଳ ଦର୍ପଣ ବା କିଛି ଚିକଣ ପୃଷ୍ଠ ବୋଲି ମାନିନିଅ ବୁଝିଗଲା ଏଇଠି କଣ ହବ ଆଲୋକ ଆସିଲା ବୁଝିଗଲା ଆଲୋକ ଏଇଠି ପଡ଼ିଲା ଏଇଟା କଣ ତାର ସର୍ଫେସ୍ଟା ବୁଝିଗଲା ଆଲୋକ ଏଇଠି ପଡ଼ିକି ପିଲାମାନେ କଣ ହେଲା ଆଲୋକ ଏଇଠି ହଉଛି ପ୍ରତିଫଳନ ହେଇଗଲା আমি জানিছোঁ আলোক আচিলা গোটেই চিকন পৃষ্ঠ বা গোটেই সমতল দৰ্পণৰ পঢ়িলে ক'ৰ পিলা মানে ৰিফ্লেক্ট হু বা প্ৰতন সেই কথাটো হৈ গ'ল আলোক আছিল প্ৰায় এই যোন ৰশ্মিটা যোন আছিল লাইট যোনটো আছিলা তাক কণ কৈ আপতিত ৰশ্মি আপতিত ৰশ্মি বুজি গলা না নাই যোনটো ক'লা পিলা মানে প্ৰত্যিত হৈ কি চালিগলা সেইটোৱে ক' কলিত ৰশ্মি ফলিতাৰ্ল পিলা মানে আপত্তিত এইফলিত ৰো মনে কৰ এই বিন্দু পাখেৰে কণ হৈছে পিলা মানে গোটেই ইমান লাইন গোটেই টানিবা গোটেই কাল্পনিক ৰেখা গোটেই মনে কৰ এইটা গোটেই কাল্পনিক ৰেখা বুজি লাগিছে ৰেখা নথ বাকি মনে কৰো তুমি কেইটা গোটেই কাল্পনিক ৰেখা বুঝিপার ছো যেহেতু এই কাল্পনিক রেখা যেন মন ভিতরে কিগাল ইয়ে যাইনটা আসি আপত্তিত রশ্মি যা আসি সি তাহলে আঙ্গল বা কুণ নিহত গোটে বনাইব বুঝলাম যা প্রফলিত রশ্মি হচ্ছে সিবি গোটে হচ্ছে কুণ বনেব সে আপতন কুণ এই কোণটা কু কম কিলা মানে আপতন কুণ আপতন কোণ এইটা তালে পিলা মানে প্রতফলন কুণ প্রতিফলন কোণ বুঝি সি কে কুমান যে আপতন কোণ ও প্রতলন কোণ যে দুইটা ভিতরে সম্পর্কটা কে কম কিলা মানে নিয়ম এক আলুকর প্রতিফলন রক প্রথম নিয়মটা পিলা মানে কন আপতন কোণ ও প্রতলন কোণ ভিতরে কি সম্পর্কটা সেইটা কম হব পিলা মানে এর দেখাচ্ছি কোণ আপতন কোণ যেটা আছে সেইটা হচ্ছে প্রতফলন কোণ সহ সান ତ ସେଇଟା କଣ ଲେଖିବ ପିଲାମାନେ ଦେଖ ଏଇଠି କଣ ହବ ଆପତନ କୋଣ ସମାନ ପ୍ରତିଫଳନ କୋଣ ଫଳନ କୋଣ ବୁଝି ହେଲା ଏଇଟା ହଉଛି କଥା ହଉଛି ଆମର କଣ ହେଲା ପିଲାମାନେ ନିୟମ ଏକ କହିଲା ତ ସେଇଟାକୁ ଲେଖିବ କେମିତିକା ଆଲୋକର ପ୍ରତିଫଳନ ସମୟରେ ହେଲା ଆପତିତ ରଶ୍ମି ଦ୍ଵାରା ତିଆରି ହେଇଥିବା ଆପତ୍ତନ କୋଣ ଓ ପ୍ରତିଫଳିତ ରଶ୍ମି ଦ୍ଵାରା ତିଆରି ହେଇଥିବା ପ୍ରତିଫଳିତ କୁଣ ଦୟ ସମାନ

ଯେଉଁଟା ପ୍ରତିଫଳନ ହେଇଛି ହେଲା ପ୍ରତିଫଳିତ ରଶ୍ମି ଦ୍ୱାରା ଯେଉଁଟା ହେଇଛି ସେଇଟା କ'ଣ ହେଲା ପ୍ରତିଫଳନ କୋଣ ଏଥ କଥା କ୍ଲିଅର ହେଇପାରିଲ ତ ତାହେଲେ କ'ଣ ଲେଖିବ ବୁଝିପାରିଲ ନା ନାଇଁ ଯେ ଆଲୋକର ପ୍ରତିଫଳନ ସମୟରେ ଆପତିତ ରଶ୍ମି ଦ୍ଵାରା ଗଠିତ ଆପତ୍ତନ କୋଣ ଓ ପ୍ରତିଫଳିତ ରଶ୍ମି ଦ୍ଵାରା ଗଠିତ ପ୍ରତିଫଳନ କୋଣ ଦ୍ୱୟ ସମାନ ବୁଝିଲା ସମାନ ମାନେ ଗୋଟେ କୋଣ ଏଇଟା ଏଇଟା ଏଇଠି ହେଇଥାନ୍ତା ଏଇଟା କ'ଣ ହେବ ପିଲାମାନେ ସମାନ ଯେତେ ପରିମାଣ ସମାନ ହେବ ବୁଝିପାରିଲ ନିୟମ ୱାନ୍ ଏବେ ଆମେ କ'ଣ କରିବା ପିଲାମାନେ ନିୟମ ଟୁ ପାଖକୁ ଆସିବା নিয়মৰ টু চেকেণ্ড নিয়ম ইয়াক মই লেখু নাই তুম বহৰি অলৰেডি লেখেই সেইবাই মই তুমি জছ বুজি বুজি ফিৰবি তুমি মানে চাইলে তাক নোট কৰি পাৰিব চৰ্টৰে কি এই জানিবা পিলা মানে যেতিয়া আমি জানিলে প্ৰথম নিয়মটাই দ্বিতীয় নিমা এটা দেখিবা দেখ ই গোটেই হ'ব চৰফেছ বুজি এইটা ক' পিলা মানে গোটেই সমতল গোটেই বুজি গোটেই সমতল কাই সমতল দৰ্পণ কথা ভাবুজে আমি তোমাৰ গোটেই সমতল এই ক' হ'ব পিলা মানে আপত্তি তলি আছিল ବୁଝି ହେଲା ପୁଣି କଣ ହେଲା ଆପତ୍ତ ରଶ୍ମି ଆସିଲା ଆପତ୍ନ ବିନ୍ଦୁ ଏଇଠି ରହିଲା ପୁଣି କଣ ହବ ଏଇଟା ପ୍ରତିଫଳିତ ରଶ୍ମି ହେଲା ଏଇଠି କଣ ହେଲା ଲମ୍ବଟା ବୁଝିପାରୁଛ ଇଏ କଣ କହୁଛି ସେକେଣ୍ଡ ନିୟମଟା ଆପତିତ ରଶ୍ମି ପ୍ରତିଫଳିତ ରଶ୍ମି ବୁଝିଗଲା ଆଉ କଣ ଯୋଉ ଆପତ୍ନ ବିନ୍ଦୁରେ କି ଯୋଉ ଲମ୍ବଟା ସୃଷ୍ଟି ହେଇଥିବ ସେ ପୃଷ୍ଠ ପ୍ରତି ଇଏ ତିନିଟା ଜିନିଷ ହଉଛି କଣ ଗୋଟିଏ ସମତଳରେ କି ରହିବେ ବୁଝି ହେଲା ପିଲାମାନେ ଏଇଟା ଧରାଯାଉଛି ଆମର କଣ ହେଲା ସମତଳଟା ରହିଲା ତାର ଧର ଯାଉ ଏଇଟା ତାର ସର୍ଫେସ୍ଟା তো ইয়ে ক' হ'ল পিলা মানে আপত্তিত ৰফলিত ৰুৰে পৃষ্ঠ অংকিতা জি এনে কোন কৰিব পিনে গোটেই সমতলৰে কি ৰে তুমি এমি লিখি পাৰিবন ৰশ্মি ও আপত্তিত বিুৰে আপত্তিত ବିନ୍ଦୁରେ ପ୍ରତିଫଳିତ ପୃଷ୍ଠ ପ୍ରତି ଅଙ୍କିତ ଅଙ୍କିତ ଲମ୍ବ ଏକ ସମତଳରେ ରହିବେ ଏକ ସମତଳରେ ରହିବେ ବୁଝିପାରିଲ ନା ନାଇଁ କି ପିଲାମାନେ ନିୟମ ୱାନ୍ କ'ଣ କହିଲା ପିଲାମାନେ ଆପତ୍ତନ କୋଣ ଓ ପ୍ରତିଫଳନ କୋଣ ଦ୍ୱୟ ସମାନ ହେବ

আপতন বিন্দু এটি হয়ে যেতে আপতন বিন্দু এটি এলাকা পিলা মানে প্রতফলিত বিন্ুবি সেইটা রোটি পড়ে সেইটি হচ্ছে প্রতিফলন হব বুঝি এই জায়গা রহলা আনে মনে যে লাইনটা এভা আসছে এভি যাই হল এপটু আসছি এপটু যাইছি মঝে আমি কন করা এই মঝামঝঝি আমি গোটে ভাবিদে ইমাজিনারি লাইন বা কাল্পনিক রেখা গোটে ভাবিদব তো ইয়ে কুণ আপ প্রথম নিয়ম হয়ে গেল তো দ্বিতীয় নিয়ম কন করার পিলা মানে ইয়ে যে রেখাটা আসছে আজ রেখা যাই আও যি বিন্দুৰে যি লম্বা দেউতা লম্বা ইয়ে যি তিনিটা জিনি হ'ব কোন পিলা মানে গোটেই সমতলৰে ৰ এই সমতোলা দেখুছ ইয়াৰ উপৰি ৰয়ম কয় বুজি নালাগে এই পৰ্যন্ত এব জানা পা মানে সমতোল দৰ্পণ দ্বাৰা সৃষ্টি প্ৰতিবি এবাৰ সেই মি কামেৰে আচিব কাষকি কাই নল মিৰৰ আমি সকলে ঠু চা পৰ্যন্ত সেই মিৰৰ দেখুতিয়াই কি আমি ক'ৰ পি মানে স্কুল আচল পূৰ্বক চুটি সাইজ কৰি পলাই আছো মিৰৰ দেখি বুজিলা তোমাৰ নিশ্চিত প্ৰতিম্ব দেখি থু আমি ক' কৰিব আজি তাৰ বিষয়ে কি কি ষ্টাৰ হেল্ল' সমতল দৰ্পণ দ্বাৰা সৃষ্টি প্ৰতিবি লেখ সমতল দৰ্পণ দ্বাৰা সৃষ্টি প্ৰতিবি

তো মিরর পাখুর পিলা মানে যেমন মো পাখু ইয়ে মিরর পর্যন্ত যেত ডিষ্টান্স বুঝলার মিরর ভিতরে দেখ সেত ডিষ্টান্সে কি মোটর হচ্ছে ইমেজরা ফর্মেসন হয়েছে বুঝিপারছ মোর যে প্রতটা হচ্ছে তা ভিতরে সেতক ডিস্টান্স রে কি অন দূরতা বিশিষ্ট দ্বিতীয় পয়েন্ট হয়ে পিলা মানে তৃতীয় পয়েন্ট দেখ এটা হাত কিন্তু সেটি বাম হাত দেখা তেমন হব হচ্ছে ওল্টা হয়ে যাব বুঝিপাল গোটে পিলা মানে মিররটা

বুঝি দেখ তো প্রথম পয়েন্ট কন পিলা মানে তাহলে প্রত স্বদা সর্বদা আভাসী ও সড়খ বুঝলাম যেমিতে মুি সিধা লাখ তুমি প্রথম পয়েন্ট হল পিল দ্বিতীয় কথা কন হব তাহলে প্রতারিম্বর আকার আকার বস্তুর ଆକାର ସହ ସମାନ ଆକାର ସହ ସମାନ ପିଲାମାନେ କାହିଁକି କାହିଁକିନା ମୋ ମୁହଁଟା ଯେତେ ଛୋଟ ଅଛି ସେତିକି ଛୋଟ ସେ ମିରର ଦେଖାଯାଉଥିଲା ବୁଝିଲା ମୋ ଦେହଟା ଯେତେ ବଡ଼ ଅଛି ସେ ମିରର କି ସେତିକ ବଡ଼ ଦେଖାଗଲା କିଛି ସାଇଜର ଡିଫରେନ୍ସ ହେଉନାହିଁ ସେଇଥିପାଇଁ କ'ଣ ହେଲା ପ୍ରତିବିମ୍ବର ଆକାର ବସ୍ତୁର ଆକାର ସହ ହଉଛି ସମାନ ହେଲା ତୃତୀୟ କଥା ଦେଖ ବସ୍ତୁ ଦର୍ପଣ ସମ୍ମୁଖରେ ସମ୍ମୁଖରେ যেতে দূররে অবস্থিত থাকে প্রত এটি কমাতে পিলা মানে ডাইরেক্ট লিখিপার প্রত্ব দর্পণ রছ পটে সেত দূরতার দূরত্রে सृष्टि सृष्टि बुझेगा पिमानी कहीं कहीं तुमको देखिए मीर टाइम रखिकी जे मो मिरर पर्यन जैसे डिस्टांस मिरर भितर पटे से डिटान्स रखिए इमेजा हो फर्मेशन जो प्रतिम्बा सृष्टि सेम कर देखिए प्राक्टिकाल है ए नंबर पॉइंट पे देख प्रतिबिंबर प्रतिबिंबर पार्श्व पार्श्व ओलटा

মিৰৰ পাছপটে চেম ডিষ্টানসৰে কি সৃষ্টি হ'ব বুজি এই ডিষ্টাঞ্চ এতিয়া হ'ব এই ডিষ্টাঞ্চ এতিয়া হ'ব বুজি পাৰিল প্ৰথম কথা এই যোন প্ৰথম পইণ্ট কিন্তু ক'ত কৈছে পিলা মানে সলক হ'ব ধৰক তাৰ মুটাই এই মুঠা গুড় এই বুজি ত আছি ৰী সুজা যেমিতিকা ৰা প্লা ৰ বুজি পাৰিলে ক' হ'ল প্ৰথম আকাৰ বস্তুৰ আকাৰ চন

কিন্তু এটি হচ্ছে কোথাও ডাণ হাত এলাকা তো কখন পিলা মানে পার্শ্ব পরিবর্তিত হয়ে যাব বুঝি রাত্র হয়ে পাল তো মানে এবে আমি কন করবা পিলা মানে কার দর্পণ বিষয় কি দেখা হলো সমতল দর্পণ বিষয়ে জানি বর্ুড়া কার দর্পণ দেখা পিলাম তো মানে চামচরে কি তো খাই দিব নিশ্চিত কিছু না কিছু খিরি খি ফির যেম চামচে খাই দিব তোমার প্লাষ্টিক চামচ কথা এই এইভাল চামচ কথা কৌি বুঝি ইয়ে যে চামচটা অটা কিনা মানে এটা যদি গোটা মিরর এটা কেন মো দেখা হাওছে तुमको तो क्लीअरली देखा ना देख मो मुह देखा एव कौन देखा, उल्टा देखा की? देखो। को मौ वजी, वजी। पाला उल्टा मुह देखा बुझिपारा ही देख मु चाहिए कितना मोर मुहटा हो तौक अच्छी बुझ प्रथम कथा सेकेंड कथा पे एपटे देखी एटा सीधा देखाऊँगी बुझाला एटा कौन ला? उल्टा ही गाला तू मैंने भावु तुम मन भेतर थी सड़खरे हो सीधा देखा उल्टा देखा किल्टा देखा पीने এই মিররটার উল্টা দেখালা এই মিররটা কোন সে আমি দেখব যে ইয়ে পটো মিরর কো কোন কে ইয়ে মিররু মিরর কো কোন আউ এ যো দুইটা কো কোন কোণ কিনা মানে বর্ুাককার দর্পণ বুঝিলা এইটা আউ এইটা দুইটা হচি কোন বর্কার দর্পণ তো মানে নেকি ঘরে দেখব মো চামচ রে কি দেখছি নে এপটে সিধা দেখা হচ্ছে কিন্তু এপটে দেখো উল্টা দেখা হচ্ছে তোমাকে ক্লিয়ারলি দেখা জানু তো ক্যামেরা রে বাকি দেখা যাচ্ছে হলা মো হাত উপর কো করুচি উপরক কো হাত করছে বুঝিপারছ ম্যাজিক

এটি কে প্রফলিত পৃষ্ঠ বাহার পরে পড়ে ভিতর পটুক হই পার উভয় বাহার পার্শ্ব কিংবা ভিতর পার্শ্ব সৃষ্টি

যা ফলি আামকরণ ইয়ুক গোটে করে পার গোটে করে পারা নামকরণ করে এ পাখ কুটে নামকরণ করে বুঝে তো এই ছাখব পিলা মানে কম করা দুইটা কথা হলো অবতল দর্পণ গোটে অবতল দর্পণ হল যেত অবতল দর্পণ পিলাম তা মনে রাখব কনকেভ কিন্তু কনকেভ মির হল মিরর কনকেভ যেত কন কেব কথা কুতো কেবটা কমিটা থাকে পিছনে কেভ মানে বুঝিপার গুমফা হলো যেত গুমফা কখন পিলা মানে এমিটি থাকে গাত ভিতরুক কন হব পেন এইটা হচ্ছে গাত ভিতরক বুঝি হল যে গাতটা ভিতরপটে থাকে মানে কোটা হচ্ছে প্রতিফলন পৃষ্ঠ যার ভিতরপটুকু থাকে সেটা হচ্ছে কখন পিলা মানে তোমার অবতল দর্পণ অবতল বুঝি সেটা কম হব তাহলে এইটা হচ্ছে তোমার অবতল দর্পণ কি উদাহরণ এই পাখটা বুঝিপারছ তাপরে কিলা মানে এ কি হচ্ছে তার উল্টাটা হব যা হচ্ছে পাটে যার প্রফল পৃষ্ঠ থাক সেটা হচ্ছে অবতল হয়ে গেল যার বাহার পট হচ্ছে পিলাম সেটা কন দুইটা কথা বুঝি পাল এবার আমি ডিটেলস রে দেখা যে অবতল দর্পণ কিছু কথ আর্পণ বিষয় কি কিছু কথা তো পিলা মানে এটি যদি আমি লেখা চাইবা লেখ প্রথম পয়েন্ট কন হব তোমার প্রতলন পৃষ্ঠ যা প্রতিফলন পৃষ্ঠ হচ্ছে ভিতর প্রতি फलन पृष्ठ को था। प्रथम कथा पे द्वितीय जानवा यह कोलक बुझा गोलक अच्छा यार कौन हूँ पे सेटाईटा बुझ तो गोलक्रे कितने गोलक यार सेन्टा हूँ यही रही तो आमर जो प्रतिफलन पृष्ठ किए पे ये ବକ୍ର ପ୍ରତିଫଳନ ପୃଷ୍ଠ ଏଇ ପାଖଟା ଏଇଟା କ'ଣ ହେଉଛି ପିଲାମାନେ କେନ୍ଦ୍ର ଆଡ଼କୁ ରହିଛି ଏଠି ହେଲେ କ'ଣ ହେବ ଇଏ ବାହାର ପଟଟା ଇଏ ବାହାର ପଟା କ'ଣ ହେଉଛି ପିଲାମାନେ କେନ୍ଦ୍ର ବାହାରକୁ ରହିବ ତେଣୁ କ'ଣ ହେଲା ବକ୍ର ପ୍ରତିଫଳନ ପୃଷ୍ଠଟା ତୁମର ଗୋଲକର କେନ୍ଦ୍ର ଆଡ଼କୁ ରହିବ ହେଲା ଏଥିର୍ ଲେଖ ଅବତଳ ଦର୍ପଣରେ ବକ୍ର ପ୍ରତିଫଳନ ପୃଷ୍ଠ গোলকর আড় বুঝি পাল না পিলা মানে এই চিত্রর দেখ নর্মাল এটা গোটা গোলক রা গোলক যেহেতু গোলক এটা গোলক রা ইহার কন হচ্ছে পিলা মানে প্রতফলন পৃষ্ঠ কি ভিতরপট এটা আছে অবতল দর্পণ কি কে মানে ভিতরপট অ যেহেতু ভিতরপট অনেক আড়ি এটা কোথাও কেন্দ্র ঠার বাহার রা ইয়ে বাহার পাঠ কু বুঝলা দ্বিতীয় কথা গলা পিলা মানে চামচ কথা তো মানুষ যেহেতু চামচ কথা চামচ রে কখন পিলা মানে ভিতর পট যা আমি খায়ে এমিক খায়ে তো ভিতর পটটা হচ্ছে পিলা মানে কখন অবতল দর্পণ ভিতর অংশ এর এক উদাহরণ বুঝি পাল পণ গোটাই এবার আমি কম করা উপর আড়ি কিছু লিভাও আমি জাঁয়া পিলা মানে উত্তল দর্পণ লেখ বি এটা কাল তোমার এ এটা হচ্ছে বি উত্তল দর্পণ পিল অবতর দর্পণ কখন কন কেভ এটা হচ্ছে কনভ্যাক্স সিওএন ভি ইক মিরর বুঝি পিলা মানে এটা হচ্ছে উত্তল কন কনভ্যাক্স মিরর তো ঠিক বিপৰীত হিচাপ এই প্ৰতিফলন পৃষ্ঠ ভিতৰৰ পাৰ্শ্বক ইয়াৰ প্ৰতিফলন পৃষ্ঠ কোনো পিলা মানে পঠিয়া ভিতৰৰ পট্ছ ডাৰ্ক কৰা হেৰি বুজিলা সেইবোৰ লেখ প্ৰথম পইণ্ট প্ৰাৰ্শ্বু থাকে বুজি প্ৰথম কথা চলা দ্বিতীয় কথা কোন হ'ব পিলা মানে এই অৱতল দৰ্পণৰ বক্ৰ প্ৰফলন পৃষ্ঠ গোলকৰ কেন্দ্ৰ আছে কিন্তু এটি কোন হচ্ছে কেন্দ্র ঠার দূর লাগে অল সে কথা লক্ষ উত্তল দর্পণ বক্র প্রতিফলন পৃষ্ঠ গোলকর কেন্দ্রর বিপরীত বিপরীত দিগরে থাকে বুঝলাম তো মানে প এটি রহিলা কিন্তু তার প্রতিফলন পৃষ্ঠ এপটে রাটা কে কেন্দ্র বিপরীত দিগরে কি রা তারপরে তার অপোজিট সাইডটা বুঝলাম এই পাখটা কু কখন কনভেক্স বা হোক উত্তর দর্পণ চামচর বাহার পশ্ব বাহার প্শ্ব ইহার উদাহরণ বুঝিপার পিলা মানে

সামনা চামনি ৰখিলে আগতে গোটেই পাছৰ গোটেই ক'ত পাৰ্ল হৈ গলে বুজিলে আগেলে ভিতৰত ক'ব হ'ব জিৰ' হ'ব জিৰ' হেৰাবোৰ কৈছে পেলাই অসংখ্য ইমেজ ফৰ্ম অসংখ্য প্ৰতিম্বৰ্মেচন হ'ব তোমাক দেখি পাৰিব প্ৰাক্টিকা কৰি ঘৰে হ'ল দুইটা মিজো দৰকাৰ সেই কথা পিলা মানে মতে লাগু তোমাক বহুত ভাল লাগু এই বিষয়টা পিলা মানে মোৰ নেক্সট ক্লাছ কম পঢ়াই পিলা মানে বৰ্তু আকাৰ দৰ্পণৰ বৈষয়িক শব্দ মানে এই চব বিষয়ে কি কণ কণ শব্দগুৰা ব্যৱহাৰ হু বুজিলা যেতিয়া চেণ্টাৰ অফ কৰাৰ ক'ত बुझेगा ना नहीं तुम्हारो पोल अच्छी सब विषय जो गोटे गोट टर्म जो अच्छे मान्य कौन आहा जाए बुझेगा तो सब विषय नेक्स्ट क्लास पढ़ा भा। आजपाई की आशा करो भा। यू बाय बाय